Hello, assalamu alaikum, my dear students. How are you? I am Marcel Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের নিচের কম্পিউটারের নিরাপত্তা এই বিষয়টা আলোচনা করব, সঙ্গে আরও অনেক ধরনের বিষয় আছে, সেই বিষয়গুলো আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো পরবর্তীতে বুঝিয়ে দেব। কম্পিউটার ভাইরাস বিষয়ে আমরা অনেক কিছুই ইতিমধ্যে জেনে ফেলেছি। আমরা আমাদের আইসিটি যন্ত্রের নিরাপত্তার কথাটি মাথায় রেখে এই বিষয়ে আরও জানা প্রয়োজন। প্রাণীদেহ ভাইরাস আক্রমণের মতো এই ভাইরাসগুলো আমাদের আইসিটি যন্ত্রে ক্ষতি করে থাকে। ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, যা আমাদের কম্পিউটার থেকে নিয়ে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে প্রবেশ করে আমাদের বিভিন্ন ফাইলকে ডিলিট করে দেয়, অথবা আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছুকে সে ক্র্যাক করে ফেলে। সেটাই ভাইরাস, যেটা নির্মূল করার জন্য আমাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিভাইরাস, অর্থাৎ কম্পিউটার রোগ বলা হয় ভাইরাসকে। আচ্ছা, ভাইরাস শব্দের পূর্ণ অর্থ হলো ভিটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজি, যার অর্থ দাঁড়ায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। 1980 সালে এই নামকরণ করেছে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের অধ্যাপক ফ্রেড কোহেন। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য উপাত্তকে আক্রমণ করে, যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণ সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য উপাত্ত আক্রমণ করে, এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। যেমন বুট ভাইরাস, ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলো স্টোন, ভিয়েনা, সিআইএচ ফোল্ডার, টার্জন হর্স। এগুলো কয়েকটি নাম বলেছি, এগুলো হচ্ছে বিভিন্ন ভাইরাসের ধরন। এগুলো মানুষেরই সৃষ্টি, অর্থাৎ কিছু মানুষ আছে অসাধু উপায়ে বিভিন্ন তত্ত্ব চুরি করা অথবা ডিলিট করে দেওয়া, যেগুলো আমাদের কম্পিউটারের আমাদের উইন্ডোজ থেকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ফাইল ডিলিট করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিয়ে যায়। তাহলে কয়েকটি আমরা ভাইরাসের নাম জেনেছি, তার জন্য হচ্ছে সিআইএচ, স্টোন, ভিয়েনা। এগুলো হচ্ছে মূলত কয়েক ধরনের ভাইরাসের নাম। কোনো 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 কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে সংক্রমিত হলে তা ক্রমক্রম বিস্তার করতে, সিডি, পেন ড্রাইভ কিংবা অন্য কোনো যে কোনো ভাইরাসযুক্ত একটি ফাইল ভাইরাস মুক্ত কম্পিউটার বা কোনো আইসিটি যন্ত্রে চালালে ফাইল সংক্রমিত ভাইরাসটি মেমোরিতে রয়ে যায়। ফলে ভাইরাস মুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসের আক্রমণ হয়ে পড়ে। এই অবস্থায় ঘটে কোনো ভাইরাস সংক্রমিত প্রোগ্রাম বা সফটওয়্যার চললেও। মূলত ভাইরাসগুলো ছড়ায় কীভাবে? আমরা ইন্টারনেট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি, সেক্ষেত্রে সেই ইন্টারনেট থেকে আমাদের কম্পিউটারে আসতে পারে, ভাইরাস ছড়াতে পারে। এবং কি আমরা যদি পেন ড্রাইভ বা সিডি ড্রাইভ বা অন্য কোনো ডিভাইসের সাহায্যে অন্য জনের কম্পিউটার থেকে যদি কোনো তথ্য নিজের কম্পিউটারে আনি, সেক্ষেত্রেও ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। কারণ এটা এমন একটি সফটওয়্যার যেটা অনেক বেশি বিস্তার করতে পারে, সে নিজে নিজেই সেগুলো ছড়াতে পারে। কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রমণ হওয়ার লক্ষণসমূহ, প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে, মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে যাচ্ছে, কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে, নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে, চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করেছে, যন্ত্র চালু করার সময় চালু হতে হবে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে কিনা, কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে, ফোল্ডারের বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমরা যে
আমরা যে কম্পিউটার পরিচালনা করি সেই কম্পিউটার পরিচালনা করতে হলে আমাদের কিছু প্রাথমিক লক্ষণ পেয়ে থাকে। যদি আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে থাকে, আমি কয়েকটি পয়েন্ট এখানে তোমাদেরকে বলেছি, সেই পয়েন্টগুলো হচ্ছে ভাইরাসে আক্রমণ হওয়ার প্রাথমিক দিকের লক্ষণ। তাহলে এটা যদি লক্ষণ হয়ে থাকে তাহলে ভাইরাস আমাদের কী কী ক্ষতি করতে পারে সেই জিনিসগুলো একটু জানবো। কম্পিউটার সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, যা ইতিমধ্যে আমরা জেনেছি, ডাটা বিকৃত বা ক্রফট করে দিতে পারে। অর্থাৎ ক্রফট বলতে আমার বিভিন্ন ডাটাকে ডিলিট করে দেওয়া বা মাঝখানের কিছু অংশ কেটে ফেলা, এ ধরনের কাজগুলো করে থাকে। কম্পিউটার কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন হতে পারে। কম্পিউটার মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা ক্রফট করে দিতে পারে, সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। এই কাজগুলো মূলত ভাইরাস করে থাকে, অর্থাৎ ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যা যা প্রয়োজন সে নিজে থেকে এই কাজগুলো করে থাকে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমরা কী করতে পারি, এখানে অ্যান্টিভাইরাসের কথা এসে যায়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিভাইরাস আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস। সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি নির্মূল করতে হয়। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি ব্যবহার করা হয়। এই ইউটিলিটিগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাস চিহ্নগুলো মিলকরণ করে, অতঃপর অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি তার পূর্বাঙ্গ ব্যবহার করে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামটি ঠিক করে। একটি ভালো অ্যান্টিভাইরাস সাধারণভাবে প্রায় সব ধরনের ভাইরাস নির্মূল করতে পারে। নতুন ভাইরাস আবিষ্কৃত হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করলে এর শক্তি ও কার্যক্ষমতা প্রতিনিয়ত উন্নত হয়, ফলে নতুন নতুন ভাইরাস ধ্বংস করতে পারে। বর্তমানে অনেক অ্যান্টিভাইরাস রয়েছে যেগুলো ভাইরাস চিহ্নিত করে, নির্মূল করে এবং প্রতিহিত করে। আজকাল প্রায় প্রতিটি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে। এছাড়া এখনকার অ্যান্টিভাইরাস গুলো ভাইরাস আক্রমণ করার পূর্বে তা ধ্বংস করা বা অথবা ব্যবহারকারীদেরকে সতর্ক করে, ফলে এগুলো পূর্বের অ্যান্টিভাইরাসের তুলনায় অনেক কার্যকর। এখানে একটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় হালনাগাদ করতে হবে। অ্যান্টিভাইরাস জিনিসটা কি? অ্যান্টিভাইরাস জিনিসটার কাজ হচ্ছে ভাইরাসকে নির্মূল করা। যেমন আমাদের রোগ হলে আমরা যেরকম ওষুধ খাই রোগ বালাই নির্মূল করি, সেম কম্পিউটারে যদি কখনও ভাইরাস আক্রমণ করে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিভাইরাসের মাধ্যমে সেগুলো নির্মূল করতে পারবো। যে কোনো ধরনের ভাইরাস অ্যান্টিভাইরাস নির্মূল করতে পারে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অ্যান্টিভাইরাস নির্মূল করতে হলে আমাদের অ্যান্টিভাইরাসটাকে সবসময় আপডেট দিতে হবে। সে এখন বর্তমান যুগে যে অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন অ্যাভেরা আছে, অ্যাভাস্ট আছে, ম্যাকাফি আছে, এরকম আরও অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে যার কাজ হচ্ছে আমাদের কম্পিউটারকে সুরক্ষা দেওয়া। অর্থাৎ আমরা যদি আমাদের কম্পিউটারে যদি কোনো ভাইরাস প্রবেশ করতে যায় সে আর্লি ওয়ার্নিং দিয়ে থাকে, অর্থাৎ এই ফাইলটিতে ক্ষতিকারক। ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করা যায়। বর্তমানে আমরা যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম আমরা কিন্তু বিনামূল্যে পেয়ে থাকি। এবিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড www.abhija.com, এভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট www.abhija.com, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড www.abhast.com। এই লিঙ্কগুলো থেকে গিয়ে আমরা চাইলে যে অ্যান্টিভাইরাসটা আমাদের প্রয়োজন হবে আমরা সেই অ্যান্টিভাইরাসটাই সেখান থেকে ডাউনলোড করে আমাদের কম্পিউটার ইনস্টল করে নিতে পারবো। তোমরা ইতিমধ্যে জানেছো কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কীভাবে সেটি আবার আনইনস্টল করতে হয়, তোমরা সেগুলো অবশ্যই এর আগে থেকে অবগত আছে, এখনও ভালো করে বুঝেছো। কম্পিউটার বা আমাদের আইসিটি যন্ত্রগুলোকে ভাইরাসমুক্ত রেখে ব্যবহার করতে আমরা নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি। অন্য যন্ত্র ব্যবহৃত সিডি, প্যান ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি নিজের যন্ত্র ব্যবহার পূর্বে ভাইরাসমুক্ত করে নেওয়া। অন্য কম্পিউটার থেকে ক্রফিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটার ব্যবহারের আগে সফটওয়্যারটিকে ভাইরাসমুক্ত করা। অন্যের যন্ত্রের কোনো ফাইল নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ফাইলটি ভাইরাসমুক্ত করা। ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার নিজের কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করার সময় সতর্ক থাকা, কারণ ডাউনলোডকৃত সফটওয়্যার ভাইরাস থাকলে তা থেকে তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হতে পারে। অন্য কম্পিউটার বা যন্ত্রে ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করা। কম্পিউটার ভাইরাস প্রবেশ করলে সতর্কতামূলক বার্তা প্রদর্শন করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার থেকে হালনাগাদ করা। প্রতিদিন ব্যবহৃত তথ্য বা ফাইলসমূহ আলাদা কোনো ডিস্ক বা প্যান ড্রাইভে ব্যাকআপ রাখা, তবে এই ক্ষেত্রে ডিস্ক বা প্যান ড্রাইভটি অবশ্যই
ভাইরাস মুক্ত হতে হবে ইমেল আদান প্রদান সতর্কতা অবলম্বন করা, যেমন সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেল ওপেন না করা, করলে ভাইরাস মুক্ত করে তা খুলে দেখা, গেম ফাইল ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস চেক করতে হবে। এই জিনিসগুলোই হচ্ছে মূলত ভাইরাস এবং অ্যান্টিভাইরাস। ভাইরাস হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, যেটাকে নির্মূল করার জন্য আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকি। আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝেছ। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।